ডালটা নিয়ে এসেছি, শক্ত ডাল যেটা, এই দেখেন আমি এটা দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট এটা আমরা কাস্টমারদের একটু একদম মিহি হয়ে গেছে, একদম বাজার মানে মেশিনে বাজারে মেশিন যেভাবে করে একদম সেম যেভাবে করে পাউডার একদম, মানে এটা আপনাকে চালতে হবে না ভাই। যে বাটিটা দিয়েছি সেটা হচ্ছে 2.5 লিটার ক্যাপাসিটি, যেটাতে কিনা আপনি একসাথে 2 কেজি পেঁয়াজ করতে পারবেন, 2 কেজি মাংসের কিমা করতে পারবেন। মানে কিন্তু মেড ইন ইন্ডিয়া, এটা কিন্তু 1300 ওয়াটের একটা মিক্সার গ্রাইন্ডার। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। আজকে আমরা চলে এসেছি ডিজনি মার্কেটিং কোম্পানির একটা শোরুমে। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো একটা হ্যাভি ব্লেন্ডার মেশিন। তো আমাদের সাথে আজকে আছে বাবু ভাই। তো বাবু ভাই কেমন আছেন? জি ভাই ভালো আছেন। তো আজকে আমরা কি আপনাদেরকে কি দেখাবেন ভাই? আসলে আজকে আমরা দেখাচ্ছি হচ্ছে একটা কমার্শিয়াল মিক্সার, আর কমার্শিয়াল যে জিনিসটা আপনি নরমালি ইউজ করতে পারবেন ওটা কিন্তু আপনি নরমালি বাসাবাড়িতে ইউজ করতে পারবেন। মানে এটা এত একটা হেভি ডিউটি ব্লেন্ডার যেটা হচ্ছে 1300 ওয়াটের, যেটা আপনি ডিজাইনটি একটু ফলো করলে বুঝতে পারবেন। এখানে কিন্তু মেড ইন ইন্ডিয়া, এটা কিন্তু 1300 ওয়াটের একটা মিক্সার গ্রাইন্ডার, যেটা কিনা আপনি কি করবেন একবার আসতে ডিমিনিট করবেন, ভাগি করে ফেলবেন। সো এটা ওই কোয়ালিটির মিক্সার, কারণ এই কারণে আমরা এই কথাটা বলছি। এটা নরমালি আপনি একটা ছোটখাটো কাজের উপর কাজ করবে, আর এটা আপনার মানে বাকি কোয়ালিটি সবকিছু মিলিয়ে খুবই লাক্সারিস একটা জিনিস। ওকে, আর এখন এমন বাসাবাড়িতে এমন কোনো বাসাবাড়ি নাই যেখানে আপনার মিক্সার গ্রাইন্ডারটা দরকার হয় না। আর আমরা যে বাটিটা দিয়েছি সেটা হচ্ছে 2.5 লিটার ক্যাপাসিটি, যেটাতে কিনা আপনি একসাথে 2 কেজি পেঁয়াজ করতে পারবেন, 2 কেজি মাংসের কিমা করতে পারবেন। মানে যে কোনো প্রকার ভেজা মশলা করেন, আদা রসুন ধনিয়া জিরা মাংসের কিমা যেটা বাটাতে পেশেন না, ওইটা আপনি এখানে করে ফেলতে পারবেন। যেটা আপনার 1 কেজি পেঁয়াজ করতে আপনার খুব যদি বেশি সময় নেয় তাহলে 10 থেকে 15 সেকেন্ড এখানে সময় নেবে। আবার এটা ফুল মেটালটাও, বেসটাও হচ্ছে মেটালের, মানে এখানে পুরো জিনিসটাই ওই কোয়ালিটির করে বানানো। আর এটা একটা বড় জিনিস হচ্ছে কি, প্রত্যেকটা ব্লেড কিন্তু স্টেনলেস স্টিল, প্লাস আগে আমরা যে ব্লেডটা গুলো নিয়ে আসতাম যেগুলো হচ্ছে এটা ছিল প্লাস্টিকের, কিন্তু এখন আমরা এই জিনিসটা মেটাল করেছি। কারণ কি, কোয়ালিটির তাহলে অনেকটা হাই থাকে আপনার এগুলোতে। আচ্ছা, আর আমরা একটু এটাতে কিছু করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন আমাদের মধ্যে শুকনো মশলার মধ্যে সবচেয়ে হার্ড জিনিস হচ্ছে কি আপনার বুট, যেটা আমরা বেসন করে খাই যেহেতু রমজান মাসে চলে এসেছে। আমি আপনাকে একটু রমজান মাস যেহেতু আসছে আমি বেসনটা একটু আপনাকে করে দেখাচ্ছি। ওকে, আমরা এখানে কিন্তু একদম বাজার থেকে কিনা বেসন নিয়ে এসেছি, যা এখন এখানে ঢেলে দিচ্ছি। এটা হচ্ছে ডাল, ডাল ডালটা নিয়ে এসেছি, শক্ত ডাল যেটা, এই দেখেন আমি এটা দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট এটা আমরা কাস্টমারদের একটু টেস্ট করে দেখানোর জন্য। তো আমরা এখন লাগাই দিব এটা, এটা আপনাদেরকে করে দেখাবো লাইভে একদম। আর অনেকে একটু কমপ্লেইন করে কি ভাই আপনারা তো ভিডিও কেটে দেখান না, আমাদের এটা কিন্তু কোনো কারাগারেও না, একদমই ভিডিওটা কেটে না দেখানো, কেটে না দেখানোর জন্য। সো এটা প্রত্যেকটা জিনিস লক করে নেন। আমাদের মিক্সারটা সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে কি আপনি লক করে চালাবেন, লক করে চালালে হলে কি আপনি এই মিক্সারটার বুস্টটা কখনো নষ্ট হবে, বুস্টটা তাহলে নষ্ট হবে। আর এগুলো আপনাকে আমি একটু দেখিয়ে দিই চালিয়ে, এই যে দেখেন আমরা কিন্তু লাইভ করছি। ওকে, অনেক সময় আমরা তো এটা পুরো বাজার থেকে নিয়ে এসে দিয়ে দিয়েছি, কোনো একটু শুকিয়ে নি কিছু না, আপনি এটা শুকাই নিবেন একটু তাহলে এই জিনিসটা 20 সেকেন্ড হয়ে যাবে। আচ্ছা, তাহলে সময়টা আরো কম লাগবে, অনেক কম লাগবে। আচ্ছা আচ্ছা, তো মানে আমরা দেখেন চোখের নিমেষে কিন্তু করে ফেলেছি, করে ফেলেছি জি। সো আপনি এটা এমন একটা মিক্সার, আসলে এখানে আর করে কিছু দেখানোর নেই, আমাদের যে খুব বেশি সময় থাকতো আমরা করে দেখাতাম সব সময়। আপনি যেটা আমরা টিক্সটা ছোটখাটো টিক্সটা বলে দিচ্ছি আপনাকে, পুশ বাটনে চালাবেন,
আপনি পুশ দিয়ে 10 সেকেন্ড চালানোর পরে এরপর 10 সেকেন্ড আপনি ডাইরেক্ট দিয়ে চালান, তখন দেখা যাচ্ছে কি মেশিনটা কোয়ালিটিটা অনেক হাই থাকে, 10 বছর পরে সেম পারফরম্যান্সটা পাবেন। আর ওয়ারেন্টিটা বলে দিচ্ছি আমরা, নরমালি আমাদের মিক্সারের তো 1 বছরের ওয়ারেন্টি থাকে মোটরের, আর 5 ইয়ার্স এর সার্ভিস ওয়ারেন্টি তো আপনি পাচ্ছেনই। আর প্যান্ডামিকের সময় আমাদের প্রত্যেকটা শোরুম যদি সরকার থেকে আমরা কোনো অনুমোদন না পাই মানে ক্লোজ থাকবে, বাট আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে। আপনারা চাইলে আমাদের মোবাইল ফোন ঢাকার মধ্যে ক্যাশ ঢাকার বাইরে ঢাকার ভিতরে সব জায়গায় নিতে পারবো, কুরিয়ারে চলে যাবে। তো এটা আমরা প্রাইসটা একটু জানবো ভাইয়া, এটা আমাদের নরমাল রেগুলার প্রাইস হচ্ছে 11,500 টাকা, কিন্তু আমরা বলেছি যে রমজান আমরা এটা ডিসকাউন্ট দিয়ে এটা সেল করবো, যেটা আমরা চাচ্ছি কি প্যান্ডামিকের সময় সবাইকে একটু কম দামে ভালো জিনিসটা দেয়। সো এটা আপনি এখন নিতে পারবেন অনলি 7,000 টাকায়। তো অনলি 7,000 টাকা হলে আপনি এই বিদ্যুৎ বিলটাও কম আসবে, মানে এগুলো র্যান্ডম কোয়ালিটি, কোয়ালিটি নিয়ে আসলে নতুন করে কথা বলার কিছু নাই। তো আমরা আপনাদের সুবিধার্থে তাদের শপের ঠিকানাটা এখন দেখিয়ে দিচ্ছি। এখানে তাদের 4টা নাম্বার দেওয়া আছে, 4টা নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবারে আপনারা কল করে সরাসরি প্রোডাক্ট অর্ডার দিতে পারেন, এবং তারা আপনারা যারা ঢাকার ভিতরে আছেন তারা সরাসরি শপে এসেও নিতে পারেন। তাদের বসুন্ধরা সিটিতে একটা শপ আছে, যেটা হচ্ছে Level 6 Block 46 নাম্বার শপ, শারমিন ইলেকট্রনিক্স। আর ধানমন্ডি যেটা নতুন শপ ওপেনিং হয়েছে, এটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত স্কয়ার মার্কেটের নিস্তলায় 35 নাম্বার দোকান। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ডিজনির যত আপডেটেড প্রোডাক্ট আছে সব সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম সবাইকে।